নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দুর্যোগ চলছে কিন্তু ভিডিও বন্ধ নেই, কারণ আপনাদের জন্য অলওয়েজ আমি আগে থেকে প্রিকশন নেবার চেষ্টা করি বা দেবার চেষ্টা করি, কারণ উইন্টার আসছে। এটা তো একটা ছোট সাইক্লোন, সাইড এফেক্ট চলছে, কেটে যাবে, আবার রোদ্দুর উঠবে। কিন্তু যখন থেকে প্র্যাকটিক্যালি মানে বাস্তবে যখন আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে বলে একটু আওয়াজ পাবেন, প্র্যাকটিক্যালি যখন বর্ষা ঢুকছে তার আগে কি করে কি প্রিকশন নেবেন আর রিকভারি কীভাবে করবেন, ন্যাচারাল এবং হোমিওপ্যাথিকের ওপর বাট কথা বলবো, এবং এখানে আমি অ্যালোপ্যাথিকেরও আস্তে একটা কথা বলবো, সেটা মেডিসিন রাখা দরকার। দেখুন, এখানে ভিডিওতে টপিকে যাওয়ার আগে একটা কথা বলি আপনাদের, একটা হয় না মানে একজন কালকে দুজন তিনজন, আমি কালকে বেশিক্ষণ আমার অন ছিল না, আমি তো কলকাতার বাইরে ছিলাম, তো সেই হিসাব মতন যে একজন ভাই কমেন্টস করেছে, আমি যা যা ভিডিওতে বলি সব মেডিসিন কিনেছে, দিস ইজ সিরিয়াসনেস। ব্যাপারটা কী হয়, আমরা কি করি যখন হবে, দেখুন ইনভেস্ট আপনাকে আজ করতে হলে আজকে করতে হবে, নাহলে কালকে করতে হবে। এরকম না যে একদিনই আপনাকে সারা বিশ্বের হোমিওপ্যাথিক মেডিসিন মানে একত্র করতে হবে, এরকম তো নয়। আমারও যখন কোনো অসুবিধা হয় সবসময় জেবে পকেটে পয়সা থাকে না, যখন থাকে তখন ধরুন নাক্স ভূমিকা কিনে দিলাম বা কালমেক মাদার কিনে দিলাম, যখন কিছু প্রবলেম হবে তখন এই দোকানে নেই ওই দোকানে, তাহলে পাখিটাকে আপনি সুস্থ করবেন কখন? একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করুন অলওয়েজ। আমি কিন্তু দেখুন মানে গরমকাল আসার আগে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, প্রত্যেক বছর আমি একই জিনিস করি, উইন্টার আসার আগে উইন্টারে ভিডিও পাবেন আমার চ্যানেলে, রেনি আসছে মানে বর্ষাকাল আসছে তার আগে ভিডিও চলে এলো। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে পারছি না কী মেডিসিন দেবো, তাহলে তো আমার তো আমি তাহলে আমাকে অনেকগুলো শরীর ভাগ করে সবার কাছে মানে যেতে হবে, এরকম তো সম্ভব নয় না। ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন, কিছু হলেই হোয়াটসঅ্যাপ করুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিও দেখার চেষ্টা করুন, ভিডিও না দেখলে কিন্তু শিখতে পাবেন না। আবার বলছি রিপিটেড কথা এগুলো, সারা জীবন আজকে শান্তনু দাস, কালকে অতনু দাস, কালকে ওই দাস ওই দাস করতে করতে ঘুরে বেড়াতে হবে কিন্তু, কারণ আমি না ধরলে অন্য কাউকে কল করবেন, সে না ধরলে আরেকজনকে কল করবেন, কারণ আপনার প্রবলেম সলভ করা নিয়ে দরকার। কিন্তু হ্যাঁ, যারা প্রকৃত শেখবার চেষ্টা করছে আপনি জিজ্ঞেস করুন, অনেকেই আমার অনেক ক্লোজ রিলেশনের মধ্যে হয়ে গেছে, তারা জিজ্ঞেস করে আন্তর্গত এইটা হচ্ছে কী করবো, বলে দিই ঠিক, কারণ জানি সে ভিডিও দেখে ফলো করে, কোনো কারণে মিস হয়ে গেছে, কিন্তু কিছু জনকে বোঝাই যায় দেখবার সময় নেই, নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারে কল করে জেনে নিচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না কিন্তু, কারণ আমি যখন আপনাকে চিকিৎসাটা দিচ্ছি আমি জানি আমি কী বলছি, কারণ আপনার যে প্রবলেম আমি কি আপনাদের বলি ভিডিও পাঠাতে একটু শুনে নিন, কারণ এটা কেউ করে না, একজন যারা প্রকৃত যারা চিকিৎসা করে তারাই এটা করে। মেডিসিনের একটা ক্যারেক্টার আছে, যেমন নাক্স ভূমিকা থাকছে, সে কী কী শরীরে আমাদের শরীরে কী কী কাজ করে, আর আপনার পাখিটার কী প্রবলেম হয়েছে যদি ওর সঙ্গে ম্যাচ করে তাহলে আমি নাক্স ভূমিকা বলি, নাহলে কার্বোভেজ বলি, দিস ইজ নলেজ। আর এই নলেজটা কিন্তু একদিনে আসেনি, বছরের পর বছর প্র্যাকটিস করতে করতে এসছে, তার ফলেই আজকের দিন আপনারা কাজ পাচ্ছেন। এটা ট্যাগ লাইন, আমি এটা ভিডিওটা এডিট করছি না, নাহলে দেখাতাম, মানে একজন হিন্দিতে লিখেছে, মানে মানে সে উপকার পেয়েছে বলেই লিখেছে যে মাস্টার পিস অফ হোমিওপ্যাথিক মেডিসিন শান্তনু, মানে আমার নাম লেখা রয়েছে, কারণ এই নলেজটা নিতে হয়েছে। এইরকম না যে দাদা আমার তো পাখিটার বা ভেঙে গেছে, হ্যাঁ নাক্স ভূমিকা খাইয়ে দিন, ওই রকম নয়, ওই মেরিকুইনের কনসেপ্ট নয় কিন্তু, এটা যাই হচ্ছে মেরিকুইন দিয়ে যাচ্ছি, তো সেই কারণে শেখবার চেষ্টা করুন, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। তো চলুন এবার উইন্টারে কী কী প্রবলেম হয়, উইন্টারে অনেক রকম, বেশিস করে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবলেম এই সময় বেশি হয়, কারণ জলি মানে বাতাসে জলীয় বাষ্প থাকে, আপনার সফট ফুড, তাহলে বলবেন কি সফট ফুড দেবেন, আমার 365 দিন আজও এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু সকালে সফট ফুড দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ মিস বলে কিছু, হ্যাঁ একদম ধরুন পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, অনেক কিছু প্রবলেম হলো, তখন আলাদা ব্যাপার, কিন্তু দিয়েছি আমি, এটা কোনো যায় আসে না যে বর্ষা বেশি হচ্ছে বলে সফট ফুড দেবো না, গরম বেশি হচ্ছে বলে সফট ফুড দেবো না, সেটা আপনারা কাকে কী ফলো করছেন সেটা আপনাদের ব্যাপার, যারা আমাকে ফলো করছেন বা আমাকে ফলো করে এগোচ্ছেন ফল পাচ্ছেন এটুকুনি বলবো, সফট ফুড অফ দেবেন না, সফট ফুড বর্ষাকালে ততটাই দিন যতটারা 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে, পড়ে না থাকে বার করে নেবে, কারণ জলীয় বাষ্প থেকে ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে, ইন্ট্যাক্ট হয়ে গেলে মানে খেয়ে ফেললে, যদি আপনার পাখির ইমিউন সিস্টেম স্ট্রং না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে, তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, বাচ্চা থাকলে তো আরও পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে কেজ ফ্লোর আর কেজের আশেপাশে, সেট আপের আশেপাশে বা কেজের আশেপাশে বা কেজ ফ্লোর,
খাবার পাত্র, জলের পাত্র, দানার পাত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে আপনাকে। জল বোধের বোধে দিন, ওই সকালে দিলেন রাত্রিরে তুললেন, তাহলে আপনাকে কোনো সেকেন্ড অপশন নিতে হবে, নয় ফিডার লাগাতে হবে বা আপনার হেল্পিং হ্যান্ড কেউ থাকলে সুবিধা হয়। তো দেখুন, রাস্তা আছে, ইচ্ছা থাকলে আপনি উপায় বার করতে পারেন। আমরা অনেকে ফোন করে, আমার তো কোনো সুবিধা নেই, হতে পারে না, জীবনে সুবিধা আছে না এরকম হতে পারে না। আপনি সেই বিষয়ে চিন্তাই করছেন, আপনি একটাই জিনিস বুঝে রেখেছেন, আমার সকালে বেরোনো রাত্রিরে ফেরা। তাহলে পাখি পুষলেন কেন? তাহলে আপনি রিটায়ার্ড লাইফ যখন হতেন তখন পাখি পুষলে ভালো হতো, কারণ যতক্ষণই সময়। তো এগুলো একটু মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই। পাখি আমার কাছেও আছে, এই পৃথিবীরই পাখি আমার কাছে আছে, আর এই পৃথিবীর পাখি আপনারও কাছে আছে। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে আমি কেয়ার নিচ্ছি, আপনি নিচ্ছেন না, ফলে আপনার মেডিসিনের পেছনে মানে আমাকে কিন্তু ওরা উইকনেসের জন্য মেডিসিন দিতে হয় তা নয়, মানে দুর্বল হয়েছে, পেট খারাপ হয়েছে তা নয়। দেখুন, ন মাসে ছ মাসে হবেই, সেটা আমাদেরও হয় ওদেরও, জগতে যত প্রাণী আছে সবারই কিছু না কিছু প্রবলেম। রাস্তার কুকুরগুলো যখন উল্টি করে ঘাস খায়, ন্যাচারাল, ওদের তো আর কেউ গিয়ে নাকভূমিকা কার্বোভেজ খাওয়াচ্ছে না। হ্যাঁ, যারা কুকুর ভালোবাসে, দেখছে, যত্ন নেয়, অনেক এরকম গ্রুপ আছে, তারা করছে। তো সেই ক্ষেত্রে এখানে হোমিওপ্যাথিক রেমেডি ম্যানুয়াল প্রসেস আপনাদের বলে দিলাম কী কী আপনাকে করতে হবে। আর একটা কথা, পাখি দেখবেন জালে অনেক সময় দাঁড়িয়ে থাকে, অনেক রকম পাখি। এই রিসেন্ট একটা সেট আপ ভিজিট করেছি, ওনাকে আমি স্যার দাদাকেও বলেছি, আপনাদেরও বলছি, যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে কিন্তু দানা বা জলের পাত্র দেবেন না। ওরা তো আর ট্রেনিং দেননি যে পায়খানা পেচ্ছাপ পেলে ওইদিকে গিয়ে করে আসবে, পুপসটা তলায় পড়বে, ওটা যদি ইনট্যাক্ট হয় প্রবলেম আসবে, আসবেই আসবে। সেই জন্যে খাবার পাত্র, জলের পাত্র এমন একটা পজিশানে রাখুন যেখানে নোংরা মানে পায়খানা পেচ্ছাপ পড়ার কোনো সম্ভাবনা নেই, আশেপাশে রাখুন, পাখিগুলো দাঁড়ালে দাঁড়াবে, ইত্যাদি ইত্যাদি। এবার আসছি আমি এক মানে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন এই সময় রাখবেন, এ আবার বলছি কিন্তু সিরিয়াস হন আপনার ভাবে আবার। আর হোমিওপ্যাথিক সুবিধা তো আছে, এখানে কোনো এক্সপায়ারি নেই, আর যদি এক্সপায়ারি হয় আমরা এক্সপায়ার করে যাব, মেডিসিন এক্সপায়ার হবে না, এতটাই লং ডিস্টেন্সে থাকে ডেট। তো সেই ক্ষেত্রে বলি যে এইগুলোকে একটু মেনটেন করুন। যখন কিছু হচ্ছে, দাদা আমার পাখিটার ডায়রিয়া হয়েছে কী করব, তার অলরেডি ভিডিও আছে কি না, ঠিক আছে, তবু আমি বলে দিলাম, আমাকে ঘুষ দিয়ে যায়, এই দোকানে পাচ্ছি না, ওই দোকানে দেখছি, ওই দোকানে পাচ্ছি না, ওই দোকানে দেখছি, তারপরে ডিস্টিল ওয়াটারের জল আপনি নিয়ে নেন। এইগুলো কিন্তু করবেন না ফ্রেন্ডস, আগে থেকে প্রিকশন নিন, তাতে পাখিটাও বাঁচাতে পারবেন, আপনারও কিন্তু সেফ হবে। তো চলুন, অ্যাকোনাইট 30 ইচিনেসিয়া মাদার, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, অ্যাকোনাইট 30 ইচিনেসিয়া মাদার, নাক্সভূমিকা 30, কার্বোবেস 30, চায়না 30, রাস্টক্স 30, এগুলো সবকটা একটা রাখার দরকার। এই মানে গা ফুলোনো, ঠান্ডা লাগা, সর্দি লাগা, চোখে জল, তাহলে ইউফ্রেশিয়া 30, আই ড্রপ একটা যে কোনো কিছু রেখে দিন, সিনারিয়া মারেটিম আই ড্রপ বা ইউফ্রেশিয়া আই ড্রপ, এগুলো রাখুন রাখুন। এবার আসছি আমি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল, হোমিওপ্যাথিকের সব থেকে বেস্ট, যত রকম ব্যাকটেরিয়া ভাইরাস আছে তাকে রিমুভ করার ক্ষমতা থাকে যদি আপনি সঠিক সময় ইউজ করেন। R87 R88 এই দুটো মেডিসিন একটু কস্টলি হয়, এটা জার্মান মেড হয়, একটু কষ্ট করে কিনে রাখুন ঘরে, কোনো অসুবিধা নেই, যখন যেরকম হবে আমি বলে দেবো কীভাবে আপনি প্রোভাইড করবেন। এই কটা মেডিসিন আপনি নিশ্চয়ই রাখুন। দেখুন, এছাড়াও যদি আরও অনেক প্রবলেম আছে, কিন্তু বেসিক যে প্রবলেম সেটা হচ্ছে ঠান্ডা লাগা, গা ফুলানো, খাবার ইচ্ছে কমে যাওয়া, পেট খারাপের জন্য এখানে আর্সেনিক অ্যালবাম, এগুলো তো থাকবেই, আছেই বা থাকবে, কারণ আর্সেনিক প্রচণ্ড ভালো মেডিসিন, ডায়রিয়া হোক, লুজ মোশন হোক, ফুড পয়জনিং হোক, হোয়াট এভার, তো যে কোনো ইস্যুতে কাজ করে। ন্যাচারাল যদি হয় আদা তুলসী পাতার জল দিন, গা পা ফোলালে, বা আদা লবঙ্গ আর এলাইচি একটু ফুটিয়ে, বেশি ফোটাবেন না, অল্প একটু ফুটিয়ে ঠান্ডা করে, বা অল্প একটু গুনগুনা গরম মানে উষ্ণ উষ্ণ গরম জলে প্রোভাইড করুন, মারাত্মক কাজ করে। তো এটা হচ্ছে ফার্স্ট প্রিকোশন, আমি এটা ফার্স্ট পার্ট বানালাম, সেকেন্ড পার্ট আসতে চলে, সেকেন্ড পার্ট বানাবো আমি 4-5 দিন পরে বানাবো। বাট এই এই জিনিসগুলো দেখুন, আমরা যদি প্রিভেন্স মানে আগে থেকে প্রোটেকশান নিই না, শুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, খেতে ঠিক মতন দিই, খাবার সকালে দিয়েছি দুপুরে তুলছি, ওই রকম যদি না হয় তাহলে আপনার পাখিটা কিন্তু ডায়রিয়া থেকেও বাঁচবে, ঠান্ডা লাগার কিন্তু কারণ হচ্ছে যে ডাইজেশন হলে ইমিউনিটি বাড়বে, পুষ্টি লাগবে তার শরীরে। আর সব ফুডের ওপর ফোকাস করুন, যত আপনি ন্যাচারাল ডায়েটের মধ্যে ফোকাস করবেন ততই কিন্তু আপনার আপনি উপকৃত হবেন। তো এইগুলো একটু মেনটেন করুন। লাস্ট অ্যাট দ্য এন্ড একটা কথা বলছি, হঠাৎ করে ফোন করে দেবেন না। দেখুন, আমি কিন্তু আজকের দিনে আবার বলছি ক্লিয়ার, যারা যারা নতুন ঘুরছেন, আমি কিন্তু শুধু পাখি নিয়ে পড়ে নেই, কিন্তু পাখিকে ভালোবাসি, চিকিৎসা দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আদার্স ইউটিউব চ্যানেলে যেগুলো কাজ করুন তাদের সঙ্গেও তো আমাকে সময় দিতে হবে, তাদেরকেও হেল্প করতে হবে।
সেটা অন্য টপিকের উপর, যেটা আমি আমার দক্ষতা আছে সেই হিসাবে আমি কাজ করি। এই নয় যে সব কিছু চ্যানেল সব জীব নিয়ে জীব জগতে সব কিছুই জানি সেই জন্য চ্যানেল বাদ দেওয়া না, যেটার আমি দক্ষ সেটার আমি কাজ করি। এবং সেই চ্যানেলের লোক আমাকে ফোন করছে, তাকেও সময় দিতে হবে, বাড়িতে আসছে অ্যাডভাইস নিতে, কনসালটেন্সি নিতে, ফ্রিতে না, ঠিক আছে? তো সেই হিসাব মতন বলছি, হোয়াটসঅ্যাপ করুন। খুব সিভিয়ার কন্ডিশন হলে যারা প্রত্যেকে জানে তারা, কিন্তু আজ পর্যন্ত অনেক মানুষের আছে আমি গলায় চিনি, টেক্সট করে দেয় আমি তাকে ভয়েস করে দিই, টেক্সট করে দেয় ভয়েস করে দিই। হ্যাঁ, আমি তা বলে বলছি না যে ফোন করবেন না, কিন্তু যখন আমি ফোন ধরছি না তখন কিন্তু ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে দিন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। কারণ ওই যে টাইমিংটা, আমি যখন ধরুন কাউকে কনসালটেন্সি দিচ্ছি আর তাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু তাকে দাঁড়ান এরকম হয় না ব্যাপারটা, একটু বোঝবার চেষ্টা করতে হবে। মানে ফ্রি অ্যাডভাইস কথাটা খারাপভাবে নেবেন না, কিন্তু আমি কিন্তু সারাদিন ফ্রি নই, সেই জন্যে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। খুব সিভিয়ার কন্ডিশান হলে আপনি আপনার ভিডিও করে পাঠান, আপনি টেক্সট করুন বা ভয়েস করুন, ভয়েসেই বেটার হয়, কারণ ওই টেক্সট পড়তে পড়তে অনেক সময় লাগে, ভয়েস করে দিন, শুনে নিলাম 1.5x বা 2x শুনে নিলাম, আপনাকে আমি ভয়েসে রিপ্লাই দিয়ে দিলাম। কারণ টাইম ইজ ফ্যাক্টর, মানে পয়সার থেকেও সময়ের দাম বেশি, সেই ক্ষেত্রে বলছি যে এগুলো একটু করুন। তার হ্যাঁ, এই দুটো দিলেন, দিয়ে একটা মিস কল দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ থেকে মিস কল, তাহলে আমি বুঝে যাবো এটা একটা গভীর গুরুত্বপূর্ণ ঘটনা, মানে কিছু প্রবলেম হয়েছে, আমি আপনাকে রিপ্লাই দেবো। আদারওয়াইজ আপনি ফোন করুন না, আমি যখন ফ্রি থাকবো নিশ্চয়ই ধরবো, না হলে হোয়াটসঅ্যাপ করুন, আমি রিপ্লাই দিই। আপনার প্রবলেম সলভ করার নিতে কথা বলে সলভ হবে, আর হোয়াটসঅ্যাপে সলভ হবে না তা তো না, প্রচুর এরকম মানুষ আছে সারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা হোয়াটসঅ্যাপ করে তার সলিউশন নিচ্ছে, আর আমিও তাকে ঠিক সময় মতন দিচ্ছি। শুধু ফোনের পেছনে পড়ে থাকলে কিন্তু সম্ভব না, এটা রিকোয়েস্ট করছি হাত জোর করে, কারণ আমাকে কিন্তু একদিকে পড়ে থাকলে হবে না, কারণ আমাকেও তো চিন্তা করতে হবে না বিভিন্ন রকম। তো সেখানে আজকের দিনে কিন্তু অন্যান্য চ্যানেলের ভিড়ও বাড়ছে, ফলে এই জায়গাটাকে একটু মেনটেন করতে হবে, তাহলেই দেখবেন আপনিও সন্তুষ্ট, নাহলে এটাই হবে, শান্তনুদা ফোনে ঢপ মারে, মানে ভিডিওতে, প্র্যাকটিক্যাল লাইফে ধরে না। যদি কেউ বলে দিতে পারে, হ্যাঁ ধরি না, যখন আমি ট্রেনে ট্রাভেল করছি, বাসে ট্রাভেল করছি, পড়বার অপশান নেই, বা সবসময় যে ফোন, আমি সেদিনকে চান করতে গেছি, একজন 10 বার ফোন করেছে, আরে বুঝতে হবে তো, মানুষটা ফোনের সামনে থাকলে তবে তো ফোনটা ধরবে। আমি বানছি আপনার সিভিয়ার কিছু কন্ডিশান, কিন্তু তাকে যখন কল করলাম কি হলো, সে দেবে ওষুধটা দুপুরবেলা, দাদা 1 লিটার জলে 5 ml দেবো, তার জন্য 10 বার কল। এই ধরনের জিনিসগুলো করবেন না, ফ্রি হলেও তার গুরুত্ব দিতে শিখুন, নাহলে আগামী দিনে কিন্তু আমি কল ধরতে বাধ্য হবি। নমস্কার।